গুড মর্নিং ফ্রেন্ডস, আর তোমরা কেমন আছো বলো? আর সকাল হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে, আমি ঠাকুরঘরে এসেছি, তার আগে চা করে দিয়ে এসেছি ওকে, আর ওষুধ দিয়েছি। আর এবার এবার ঠাকুরের সেবার পালা। হ্যালো, আর এটা হচ্ছে মূলো শাক। মূলো শাক আর মূলো কুচিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়েছি আর কুকারে সিদ্ধ করলাম। আর এবার ফ্রাইং প্যানেতে নেবো তেল, অল্প তেলই, অল্প তেলেতেই রান্না করব, বেশি তেল দেবো না। একটা এটা আমাদের বেশি তেল লাগে না, আর ওর একটু হেলথ ইস্যু আছে বলে আমি সব জিনিসটাই কম তেলের মধ্যে রান্না করি। চিকেন টিকেন হলে বা একটু দিতে হয়, কিন্তু এই এই জিনিস মানে তরকারি বা কোনো শাক আমি কম তেলের মধ্যেই রান্না করি। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, লঙ্কাটাকে হাফ করলাম না, গোটা দিয়ে দিলাম। হাফ করলে পরে ওর বিচিগুলো বেরিয়ে যায়, তো ওর ঝাল লাগে, তো ওই জন্য হাফ করলাম না। আর একটুখানি সর্ষে দিয়ে দেবো, সর্ষেটা তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো, শুকনো লঙ্কা দিলে পরেও হয়ে যাবে, কিন্তু আমি দিয়েছি। আর এমনি অন্য পাঁচফোড়ন বা কালো জিরো দিতে পারো, ফোড়ন দিলেই হলো। আর দেবো একটুখানি বেসন, এই বেসনটা আমি সবাই দেয় না কিন্তু আমি দিই, তোমরা দিয়ে একবার ট্রাই করে খেতে পারো কেমন লাগে, দেখতে পারো খেয়ে। আমার তো ভালো লাগে, বেসনটা দিয়া মানে বাইন্ডিংয়ের জন্যে, এইটা একটু ঝুড়ঝুড়ে মানে শাকটা একটু ঝুড়ঝুড়ে হয়, তো একটুখানি বেসনটা দিলে পরে একটুখানি মাখা মাখা হয়ে যায়, তো টেস্টটা ভালো লাগে, আমার ভালো লাগে। এবার তোমরা একবার ট্রাই করতে পারো, খেয়ে দেখতে পারো কি কেমন লাগে। জলটা ফেলে দেবো, শাকের জলটা ইউজ করবো না, একটুখানি মানে গন্ধও হয়, আর জলটা ফেলে দিলে ভালো। আর দেবো সুগার ফ্রি, চিনির বদলে সুগার ফ্রি, কেন কি ডায়াবেটিস সবাই জানো তোমরা। এবার শাকটা দিয়ে দেবো, শাকটা সিদ্ধ ভালো মতন হয়ে গেছে, বেশি ওটার মধ্যে আর সিদ্ধ করতে লাগবে না, জাস্ট একটু ফ্রাই করে নেবো। আর দেবো নুন, আমি ইউজ করি পিঙ্ক সল্টটা, ও কোথায় নেটে দেখেছে কি পিঙ্ক সল্টটা ভালো, একটু নুন বেশি খায় তো যার জন্য ওর নিজের সার্চ করতেই থাকে। আর দিয়ে দিলাম হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা তোমার তোমরা দিতেও পারো আর নাও দিতে পারো, কিন্তু একটু দিলে পরে ভালো লাগবে। এই রান্নাটা খুব সিম্পল হচ্ছে, এমন কিছু ঝামেলা নেই, আর খেতে টেস্ট হয়। বাজারে গেলে পরে মূলো শাকটা সবাই বাদ দিয়ে চলে আসে, কিন্তু আমি ওকেও বলি আর বাবাকেও বলি কি শাকটা নিয়ে আসতে, তো খেতে ভালো লাগে। তো বাবা বললো কি হ্যাঁ সত্যিকারে খেতে ভালো লাগে, আবার রান্না করেছিলাম, তো ওই জন্য বাবা গেলে পরেও নিয়ে আসে। দিয়ে দেবো বেসন, বেশি
দিচ্ছি না, অল্পই দিচ্ছি, এক চামচ, আর একটুখানি সুগার ফ্রি, কমই দেবো। সুগার ফ্রিটা, সুগার ফ্রি হচ্ছে বলে কি অনেক বেশি দেবো তা না, কম। সব জিনিস একটা নিয়ম আছে, বেশিটা কোনো জিনিসটা ভালো না, জাস্ট একটু টেস্টের জন্যে। আমাদের বাড়িতে অনেক চিনি দিয়ে সব রান্না হয়, কিন্তু এখানে চিনিটা তো একদম রেস্ট্রিক্ট, এখানে চিনি খাওয়াটা খুবই ক্ষতিকারক সবার জন্যে। তো চিনি আমাদের বাড়িতে খুবই কম আসে, শুধু আমার জন্যে আসে, কেন কি আমি চায়ে দিয়ে খাই, চায়ের মধ্যে। মুলো শাকটা বাদ দেবে না, চেষ্টা করবে কি মুলো শাকটা নিয়ে আসতে। খেয়ে দেখলাম ভালোই আছে, ঠিক আছে, নুন টুন সব ঠিক আছে। তো তোমরা দেখতেই পারলে বেশি মানে কোনো বেশি তেলও লাগছে না, কিছু অনেকক্ষণ যে অনেক টাইম নেবে তাও না। আর রাত্রিবেলায় আমি কেটে রেখেছিলাম, এটা হচ্ছে মেথির জল। মেথির জলটা আমি এক গ্লাস জল সকালবেলায় খেয়েছি, তারপরে আমার ঠাকুরঘর থেকে এসে মেথি জলটা গরম করে খাই। গরমকালেতে এমনি খেয়ে নিই, কিন্তু শীতকালে খাই না। আর এটা হচ্ছে ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সটাকে ধুয়ে রেখেছি, কেটে নেবো। আর এটা ঢ্যাঁড়স, আলু, টমেটো দিয়ে, আদা বাটা দিয়ে ওটা তরকারি মাখা মাখা করে নেবো। আজকে আর ডাল করছি না, ডালটা হ্যাঁ আজকে হবে না। আর এটা ফুলকপি আর বাঁধাকপি সিদ্ধ করে রেখেছি, নুডলসের মধ্যে দেবো জলটা ফেলে নিয়ে। আর মাছ, আজকে তো শনিবার, মাছ খাবো না, তো দুটোই মাছ নিলাম, নুন আর হলুদ দিয়ে ওটাকে মাখিয়ে রেখেছি অনেকক্ষণ। সকালবেলায় উঠেই আমি ফ্রিজ থেকে মাছটা বার করে নিই, ডিপ ফ্রিজ থেকে মাছটা ছেড়ে যায়। আর পুজো করে এসে ওটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখি। সকালবেলা এক গ্লাস জলে খেয়েছি, তার সঙ্গে অ্যান্টাসিডটা খেয়ে নিয়েছি, কারণ ডক্টর আমাকে তিনটে ওষুধ দিয়েছে, তো অ্যান্টাসিড সকালবেলায় খেতে বলেছে। আর একটা ব্যথার ওষুধ দিয়েছে, ঘাড়ে প্রচুর ব্যথা আছে বলে, তো ব্যথার ওষুধটা খুব বেশি খাই না, কখনো খুব ব্যথা হলে পরে খাই। আর একটা দিয়েছে রাত্রিবেলা খাওয়ার জন্যে। এটা হয়ে গেছে এবার রান্নাটা কমপ্লিট। আর তোমরা দেখলে কত ইজি প্রসেসটা, বাজার থেকে মুলো শাকটাকে নিয়ে আসবে, মুলোর সঙ্গে ফেলবে না, ওটা ভালো লাগে, একবার রান্না করে দেখতে পারো। এই দেখো, আর আমার রান্না কমপ্লিট, আর ওর লাঞ্চ আর আমার ব্রেকফাস্ট দুটোই এখানে আছে। এখানে আছে ওর ভাত, মাছ, নিম পাতা সিদ্ধ, আর লেবু, শসা, ওটস, আর আছে মুলো শাক ভাজা, আর এটা হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে হালকা করে ঝোল, আর এটা হচ্ছে টিফিন নুডলস, আর এখানে আমার রুটি আছে, পাউরুটি আছে, আর চায়ের মধ্যে ঘি দিয়ে খাবো, আর এটা হচ্ছে দুধ, এটা হলুদ দুধ মানে হালদি দুধ, একটু ঠান্ডা লেগেছে যার জন্যে এই দুধটা নিচে একটু গরম আছে। এই হলো আজকের মেনু, আর এক্ষুনিও খেতে বসবে।